হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, A15 স্যামসাং। তো আজকে নেটওয়ার্কের সমস্যার সমাধান দেখাবো। আজ নেটওয়ার্ক সিগন্যাল যদি না থাকে সেক্ষেত্রে আজকে কিভাবে সমাধান করতে হয় সেটা আজকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমাদের ডায়াগ্রামটাই চলে এসেছি আমরা, বর্নি সিস্টেমেটিক হার্ডওয়্যার সলিউশন। তো এই ডায়াগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো, ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ বোর্ডটা? তো বোর্ডে আমাদের যে নেটওয়ার্ক সেকশনের যে আইসি গুলো থাকে, দেখতে পাচ্ছ পিআইসি, এই যে পিআইসি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পিআইসি। পিআইসি যে সবুজ সিগন্যালটা আছে এখানে, সবুজ সিগন্যাল অ্যান্টেনার যে সিগন্যালটা, এখানে জিএসএম সিগন্যাল ঢুকছে পিআইসির মধ্যে। পিআইসি এখান থেকে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা চলে যাচ্ছে আবার 4G পিআইসিতে। এখানে দুটো পিআইসি, একটা 2G এবং একটা 4G পিআইসি আছে। তো এই ভোল্টেজগুলো কোথায় কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, সেগুলো আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। মূলত জিএসএম সিগন্যালটা আসে মূলত অ্যান্টেনার মাধ্যমে পিএসএ আর পিএতে আসে, আর পিএতে আর একটা ভোল্টেজ এসে প্রথমত ঢুকে, সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা চার্জিং আইসি, তো এই চার্জিং আইসি থেকে একটি ভোল্টেজ এসছে, ভিপিএস যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা দেখো পিআইসিতে আছে। তো পিআইসি থেকে এসে সরাসরি আর একটা পি4জিএসিতে ঢুকেছে। তো আমি পুরো ক্লিয়ারভাবেই দেখানোর চেষ্টা করছি, একে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে এখান থেকে যে পিআইসিতে মানে চার্জিং আইসি থেকে যে ভোল্টেজটা আসছে, এখানে একটা ঢুকেছে আর একটা পাওয়ার আইসি থেকে এসে ঢুকেছে। এই যে দেখছো এখানে আসছে চার্জিং আইসি থেকে একটা এবং পাওয়ার আইসি থেকে একটা, দুটো লাইন এসে এই পিতে 2G 4G 2G আইসিতে ঢুকেছে এবং এক আর দুটো গিয়ে চলে গেছে 4G আইসিতে। আচ্ছা এখানে দেখো, এবং 4G আইসি থেকে একটা কানেকশন বেরিয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো 4G আইসিটা আছে, 4G আইসি ডান পাশের সেকেন্ড পিন থেকে দেখো এই যে যে ভোল্টেজ একটা সিগন্যাল বেরিয়ে যাচ্ছে, এই সিগন্যালটা ডান সাইড দিয়ে বেরিয়ে সরাসরি চলে আসছে তোমার কোথায়, WTR আইসি, সরাসরি WTR আইসিতে আসছে। এই যে দেখতে পাচ্ছ WTR আইসি, এই যে WTR আইসি সাধারণত ইনকামিং আউটগোয়িং যে ভোল্টেজটা থাকে 9.9 অথবা 1.1 ভোল্টেজগুলো সিগন্যালগুলো থাকে। আর যে পাওয়ার আইসি থেকে যে ভিপাস যে লাইনটা ভোল্টেজটা যে মেইন ভোল্টেজটা, সেটা 3.7 থেকে 4.2 ভোল্টেজটা আসে। তো এই ভোল্টেজগুলো প্রত্যেকটা যে সিগন্যালগুলো যে কানেকশনগুলো আছে প্রত্যেকটা কম্পোনেন্ট দিয়ে আসছে, এই কম্পোনেন্টগুলোকে আমাদেরকে ভালো করে চেক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ পাওয়ার আইসি থেকে যে সিগন্যালগুলো বেরিয়েছে, একটা সিগন্যাল চলে গেছে আর WTR আইসিতে, আর আর বাকি সিগন্যালগুলো গিয়েছে পিআইসিতে। তো এই প্রত্যেকটা সিগন্যালগুলোকে যদি ঠিকঠাকভাবে আমরা চেক করতে পারি, তাহলে সহজেই আমাদের মোবাইল সমস্যার সমাধান করতে পারবো। হার্ডওয়্যারের এই কাজগুলো যদি কেউ আয়ত্ত করে নিতে পারে, সেক্ষেত্রে তার কাছে খুবই সহজ হবে এই কাজগুলো করার। তো নেটওয়ার্কের এই কয়েকটা পার্টস আছে, এই পার্টসগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের নেটওয়ার্কটা। তো যা হোক, আমি যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম। তো প্রথমত পিআইসি, 2G আইসি, তারপর 4G আইসি এবং WTR আইসি এবং পাওয়ার সাপ্লাইগুলো, সাধারণত পাওয়ারগুলো যে আসে ভোল্টেজগুলো, সেগুলো পাওয়ার আইসি থেকে এবং চার্জিং আইসি থেকে এই সিগন্যালগুলো আসে। তো আমাদের কম্পোনেন্টের যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো যদি আমরা সঠিকভাবে মেপে নিতে পারি, তাহলে আমাদের সহজেই হবে কাজটা করতে পারবো। তো যা হোক, যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম আমি। এই যে আমাদের অ্যান্টেনার সবুজ সিগন্যালটা, যে জিএসএম সিগন্যালটা প্রথমেই এসে ঢুকে পিআইসিতে, তারপরে পিএস পাওয়ার আইসি থেকে পিআইসিতে ভোল্টেজ ঢুকে আবার পিআইসি থেকে 4G আইসিতে যায়। তো যা হোক, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে।